আর দশ দর্শক আপনাদের স্বাগত জানা একাত্তর সংযোগে সাথে আছি অর্থ বছরের শেষ দিন আজ কাল থেকে শুরু হচ্ছে নতুন একটি অর্থবছর আজ জাতীয় সংসদে তিন লাখ চল্লিশ হাজার ছয়শো পাঁচ কোটি টাকার বাজেট পেশ পাশ হয়েছে বিশাল এই বাজেটের অনেকগুলো অর্জন আছে তার মধ্যে সবচেয়ে বেশি নজরদারি আছে বড় মেগা প্রকল্প বাস্তবায়নে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজও শেষ হয়েছে গত রোববার প্রধানমন্ত্রী মেট্রো রেলের কাজের সূচনা করেছেন এবং আগামী শনিবার ঢাকা চট্টগ্রাম চার লেনের কাজ সড়কের উদ্বোধন করবেন এর বাইরে আমরা দেখতে পাচ্ছি খিলগায়ে এবং অসমাপ্ত ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে এবং একই সাথে বনশ্রীর সাথে ফাতির জিলের লিঙ্ক পুলটি সম্পূর্ণ হয়েছে আমরা উন্নয়নের একটি মহাযজ্ঞ দেখতে পাচ্ছি তবু কোথায় যেন একটি সংখ্যা আছে কোথায় যেন একটি অস্বস্তি আছে উন্নয়নের সাথে সুশাসনের কোথাও কোনো অনুপস্থিতি আছে কিনা সে আলোচনা করবো আজকের আলোচনায় আমাদের সাথে আছেন তিনজন বিশিষ্ট অতিথি আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমার ঠিক ভাই আছেন একে ফাইজুল হক রাজু আওয়ামী লীগ নেতা আছেন আমার ডানে রহমান হাবিব বিএনপি নেতা এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন প্রশ্ন রাখতে পারেন মতামত রাখতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে আলোচনা শুরু করতে চায় ফাইজুলক রাজু আপনাকে দিয়ে যে কথা যে কথা বলছিলাম উন্নয়ন ও সুশাসন ঢাকা চট্টগ্রাম চারলেন খিলগাঁও ফ্লাইওভার হাতে জুলে রিওলোভ দ্রুত এগোচ্ছে মগবাজার ফ্লাইওভার কাজ হলো শুরু হয়েছে মেট্রো রেলের যেটা আমরা বলছিলাম সরাসরি ট্রেন সার্ভিস চালু হয়েছে ঢাকা চট্টগ্রামে চার ঘন্টা এখন যাওয়া যাবে বিদ্যুতের উৎপাদন বেড়েছে এবং সর্বকালের রেকর্ডও ছাড়িয়ে গেছে যদিও ট্রান্সমিশন সাইডে অনেক ডিস্টারবেন্স আছে কিন্তু ওই যেটা বলছিলাম সবকিছু সত্য কোথায় যেন একটা অস্বস্তি আছে সরকার যখন উন্নয়নের দাবি করে মানুষ তখন নিজের সাথে তা মিলিয়ে নেওয়ার চেষ্টা করে তাই যে মানুষ বিনা অপরাধের রাস্তায় নির্যাতিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা সরকারি দলের কোনো মানুষের হাতে তখন এই উন্নয়ন তাকে কতটা ছয়ে সেই কথা শুনবো তবে উন্নয়নের সাথে সুশাসনকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ রেজা ভাই এবং দর্শকদেরকে শুভেচ্ছা আসলে দেখেন খুবই একটা মানে এই মুহূর্তে একটি টাইমলি একটি মানে জায়গায় আমরা মানে কোশ্চেনটা করছেন আজকে উন্নয়নের সঙ্গে যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু আসলে সার্বজনীন বিকজ উন্নয়নের সঙ্গে যে যে একটা ডিসকন্টেন্ট থাকে আর কি যে সবাই সব কিছু পায় না এটা কিন্তু শাশ্বত তার কারণ হচ্ছে যে আপনার যে ডিম্যান্ড আর সেখানে সাপ্লাই এখানে যে গ্যাপ থাকে অর্থাৎ আসার বিপরীতে যে ইয়েটা আসে আপনার কী বলবো আপনাকে যে উন্নয়নের যে সুষম বল্টন বলেন বা সবার কাছে প্রান্তিক লেভেলে চলে যাওয়া সেটা হয়তো সময় সাপেক্ষ একটা ব্যাপার দাঁড়িয়ে এটা কিন্তু বাস্তবতা কেন যে বাংলাদেশের মতো একটি দেশে ও উন্নয়নশীল দেশে আমরা যদিও আপনার ওই স্টেজটা পার হয়ে আসছি যে আমরা আপনার একটা মধ্য আয়ের দেশে আর কি আমরা যাচ্ছি তো তারপরেও এখানে একটি কথা থাকে যে আপনার ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নগুলি আমরা দেখতে পাচ্ছি যেহেতু টু কনজিগিউটিভ টার্মে বর্তমান সরকার আপনার বলতে পারেন যে বেশ এদিক দিয়ে কিন্তু একটি আমরা ভাগ্যবান বলবো যে আমাদের সরকার কারণ পরপর দুইটি মেয়াদে ক্ষমতায় থাকা বাংলাদেশের মতো প্রেক্ষাপট এটা কিন্তু একটি বড় একটি বলতে পারেন যে একটি বেশ একটা ব্লেসিং তো সেই দিক থেকে সরকার যেই পরিকল্পনাগুলো নিয়েছিল তার প্রায় বেশিরভাগই কিন্তু করছে প্রথম না তারপরেও চ্যালেঞ্জের যখন তারা সম্মুখীন হচ্ছে সেই চ্যালেঞ্জের জায়গাগুলো কিন্তু বেশ বাস্তবিক তার কারণ হচ্ছে আমি যে একটু আগে বললাম যে আমাদের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে যে আমরা যে ইয়েটা করছি ডেভেলপমেন্টটা করছি সেটা অনেক সময় কিন্তু ব্যাপক অর্থে সবার কাছে যাচ্ছে না হয়তো একটা সময় যাবে যেমন আপনি বললেন যে ইলেকট্রিসিটি বিদ্যুৎ বেড়েছে কিন্তু ট্রান্সমিশনের জন্য তো এই গ্যাপগুলো কিন্তু থাকে এবং এগুলো মিটিগেট করার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ আপনার ক্রমান্বয়ে এগুলোকে কিন্তু কমিয়ে আনা হচ্ছে আজকে যেমন যে এই যে ঈদে আমরা একসময় বাড়িতে যেতে আপনি জানেন যে ব্যাপক আপনার সমস্যা হতো জন বিশাল একটি জনগোষ্ঠী কারণ আমাদের বিশাল একটি জনগোষ্ঠী ঈদের সময় বিশেষ করে মেইন শহরগুলোতে কিন্তু দেশের দিকে যায় বা বাড়ির দিকে যায় সেই জায়গাটাতে এই যে ইয়েটা হতো আমাদের আগে যে একটা বলতে সেই কিন্তু কিন্তু ম্যানেজমেন্ট করেছে বিকজ এখানে গুড গভর্নেন্স দেখা যাচ্ছে অর্থাৎ আপনার যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছিল সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে দেরিতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাট এগুলো কিন্তু এক্সিকিউট করা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তাতে করে এই যে আজকে মানুষের ভিতর যে একটা দেখা যাচ্ছে যে একটা স্বস্তির যে একটা স্যাটিসফ্যাকশন বা মনে করেন যে একটা অ্যাট ইজ সবাই এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে এটা সুফল কিন্তু তো বর্তমান সরকারের সময় আমার মনে হয় যে সরকার যেভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এ পর্যন্ত এসেছে তাতে আমি অন্তত অন্যান্য সবার সঙ্গে আশাবাদী যে আগামী দিনগুলো বেশ সুফল বয়ে আনবে তবে উন্নয়নের সঙ্গে একটা জিনিস কাজ করে আপনি জানেন যে তারা বলে থাকে ইকোনমিক্স ইকোনমিক্সরা যে ডেভেলপমেন্ট অ্যান্ড সামটাইমস করাপশন গো হ্যান্ড ইন হ্যান্ড কি বিশেষ করে এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলো হয় কি এটা একটা আন্ডারলাইনিং একটা ফ্যাক্টর থেকে যায় এটা এটা আপনার একটা কালচার দীর্ঘমেয়াদী একটি কালচার সেই জায়গার থেকে বার হয়ে আসার জন্য সরকারের সদিচ্ছার প্রতিফলন আছে কিনা এবং সেইটা সরকার দেখাচ্ছে কিনা বা সেখানে সরকারের মনোযোগ আছে কিনা এগুলা কিন্তু বিবেচ্য বিষয় আমার মনে সেই জায়গায় সরকার যথেষ্ট মনোযোগী ডক্টর মাহমুদ হেলাল আপনার কাছে আসছি আমরা যদি উন্নয়নের ইন্ডিকেটার্সগুলোর দিকে তাকাই তাহলে আমরা বলবো যে সরকারের দায়বদ্ধতা রাজনৈতিক স্থিতিশীলতা সহিংসতার অনুপস্থিতি সরকারের কার্যকারিতা নিয়মবিধির প্রয়োগ প্রয়োগ আইনের শাসন এবং দুর্নীতির নিয়ন্ত্রণ এই ছটি ইন্ডিকেটার্স যদি আমরা চিন্তা করি তাহলে এখন যে বিশাল উন্নয়নযোগ্য চলছে এবং আমরা তার সুফলও জনগণ পাচ্ছে এবং এই ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধির হার সাত শতাংশ আমরা পৌঁছে গেছি মাথাপিছু আয় বেড়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে মধ্যবিত্তের ক্রয় সক্ষমতা অনেক বেড়ে গেছে উচ্চবিত্তের তো আগে থেকেই ছিল সামগ্রিকভাবে এই যে মানুষের এই যে ট্রান্সফরমেশন এবং অর্থনীতির যে এই যে পরিবর্তনটা সেইখানে ওই যে ছয়টি ইন্ডিকেটরসের কথা আমি বলেছি আপনি তার সাথে যোগসূত্র খুঁজে পান কি না ধন্যবাদ বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন যে হচ্ছে তাতে তো কোনো আপনার এটা বাংলাদেশের ষোলো কোটি মানুষকে কেউ অধিমত করবে আমার মনে হয় না এটা যেটা নিয়ে আপনার ডিবেটটা হবে সেটা হলো যে উন্নয়ন কতটা হতে পারতো প্রত্যাশা অনুযায়ী আমাদের যে সামর্থ্য আছে আমাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা সম্ভাবনা অনুযায়ী আমরা আরও বেশি করতে পারতাম কি না তাহলে স্টেট অফ ডেভেলপমেন্ট যেটা যে কোন লেভেলে আমরা আছি এবং কোন লেভেলে থাকতে পারতাম সেই জায়গাটাই প্রশ্ন হতে পারে আপনি যে কথাটা বললেন যে আপ ইকোনমিক প্রবৃদ্ধির সাথে উন্নয়নের পার্থক্যটা কোথায় প্রথম পার্থক্যটা হয় যে যদি এমন হয় যে বাংলাদেশের যা প্রবৃদ্ধি হচ্ছে যা উৎপাদন হচ্ছে সব একজন ওন করে আর বাকি ষোলো কোটি মানুষের মধ্যে বাকি কেউ কারো কেউ কোনো কিছু ওন করে না অফ তারা আলটিমেটলি দেখবেন যে আপনার এটা সাংঘাতিক আনফেয়ার একটা ডিস্ট্রিবিউশন থাকবে তো সেদিক থেকে যদি আপনি যদি চিন্তা করেন তো আমরা প্রবৃদ্ধির সাথে প্রথম যেটা দেখি যে ইনকাম বৈষম্য যেটা আয় বৈষম্য যেটা সেখানে আপনি যদি দেখেন যে আপনার উনিশশো আশির দিকে আপনার আমার চার ভাগের তিন ভাগ মানে আপনার লোকজন লোক পড়ছিল বাংলাদেশে মানে চার ভাগের তিন ভাগ আপনার গরিব ছিল এখন বর্তমানে যদি আপনি দেখেন তাহলে চার ভাগের এক ভাগ গরিব তাহলে আপনার আপনি দেখেন যে পঁচাত্তর ভাগ থেকে আপনার পঁচিশ ভাগে নেমে আসছে তারপরেও কিন্তু আপনার দেখেন জনসংখ্যা কিন্তু বেড়েছে সে অনুযায়ী কিন্তু আপনার অবসুলুট অনেক আপনার কমে এসছে কিন্তু আবার যদি এভাবেও দেখেন যে এখন যে পঁচিশ শতাংশ গরিব আছে সেটাও কিন্তু আজকের যে ষোলো কোটি মানুষ সেই নাম্বারে কিন্তু অনেক বড় তা এখন যে কথা হচ্ছে যে উন্নয়ন হচ্ছে যে কথাটা ভাই বললেন যে সবাই সব কিছু পায় না তাহলে ইংল্যান্ড কি আপনার উন্নত দেশ না তাহলে এখন কেন আপনার ব্যাকসিট হলো কেন ইউকের আপনার লোকজন যারা লোয়ার ইন্ডিয়া আছে তারা কেন আপনার ভোট দিয়ে কেন এখান থেকে বেড়ে যেতে যাচ্ছে তার মানে উন্নয়ন হওয়ার পরেও যখন আপনি দেখবেন যে আয় বৈষম্যের ব্যাপারটা চলে আসে জনগণের একটা বড়ো অংশ যখন আপনার নিজেকে মনে করে বঞ্চিত বা তাদের সুবিধা অন্য কেউ নিয়ে যাচ্ছে বা তাদের প্রত্যাশা অনুযায়ী তারা তারা পাচ্ছে না তখন কিন্তু আপনি দেখবেন যে ফ্রাস্ট্রেশন কাজ করে তার মানে আপনি যদি গুড গভর্নেন্সের চিন্তা করেন তাহলে আপনি আজকে এই ইউকের যে বাস্তবতা সেখানে কিন্তু এই প্রশ্ন আপনার করতে হবে যে আচ্ছা তাহলে কি গুড গভর্নেন্সে ওখানে কোনো সমস্যা আছে তা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি তাহলে এখানে আপনার কিন্তু একটা হলো রুল অফ ল আপনি গুড গভর্নেন্স বলতে যদি আপনি ন্যারো সেন্সে আপনি ডিফাইন করেন তাহলে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আপনার কি গভর্নেন্স মাস্ট তো ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আপনি বলেন তাহলে এর মধ্যে আপনি কিন্তু আসছে যে প্রোডাকশন যেটা আপনার প্রোডাকশন মানে প্রোডাকশন সিস্টেম যেটা উৎপাদন ব্যবস্থা সেটার মধ্যে আপনার এখানে রুল অফ ল আপনি যদি বলেন এখানে আপনার ইফিসিয়েন্সি এবং স্বচ্ছতা যেটা দক্ষতা এবং স্বচ্ছতা পাবলিক সেক্টরে আছে কি না তার পাশাপাশি আপনার করাপশন যেটা সেটা কতটা আছে এবং উনি যে কথাটা বললেন যে ডেভেলপমেন্ট অ্যান্ড করাপশন গো হ্যান্ড ইন হ্যান্ড এটা একটা টার্ম কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড হ্যান্ড ইন হ্যান্ড যায় নাকি গুড গভর্নেন্সের নাকি গুড গভর্নেন্সের অভাবের কারণে আপনার যদিও আপনার ইকোনমিক প্রবৃদ্ধির সাথে ডেভেলপমেন্ট হয় কিন্তু করাপশনটা থেকে যায় বিকজ গুড গভর্নেন্স আপনার স্ট্রংলি প্রিপিয়ার না বলে সেটাও কিন্তু আছে কিন্তু গভর্নেন্স কিন্তু তার থেকে অনেক বেশি বড় গুড গভর্নেন্স আপনি যদি বলেন তাহলে শুধুমাত্র গভর্নমেন্ট কিনে চিন্তা করলে হবে না গভর্নমেন্টের বাইরে প্রাইভেট সেক্টরে আপনার গভর্নেন্স আজকে ব্যাঙ্কিং সেক্টরে আপনি দেখবেন যে গভর্নেন্স নিয়ে কথা হচ্ছে এবং সেটা কিন্তু ইকোনমিক্সের বাইরে সোশ্যাল এবং পলিটিক্যাল একটা ডাইমেনশন আছে এটা আজকে তুরস্কে যে আপনার যে অ্যাটাকটা হয়েছে সেটা কি আপনার মানে তুরস্ককে আপনার মানে আহত করে নাই ইকোনমিক যে গ্রোথ বা ডেভেলপমেন্ট যেটা সেটা কি ব্যাহত করবে না ইউরোপে যে কয়টা আপনার অস্থিরতা দিতে আমরা কিন্তু আমরা তো প্রায় তিন মাসে তিন মাস তিন মাসের পেট্রোল বোমা জ্বালাও পোরাও এর মতন একটা সহিংস আন্দোলন এর আগে দু থেকে শুরু হওয়া জামাত শিবিরের সেই রেল লাইনে উপরে ফেলা পাওয়ার স্টেশন ভেঙে ফেলা পুড়িয়ে দেওয়া এগুলো সত্য বাংলাদেশ উন্নয়ন করতে সক্ষম এবং বিশ্বমন্দা সত্য তাহলে এইখানে জিলটা কোথায় ছিল আপনি নিজে একটা কিন্তু একটা প্রশ্ন দিয়েছেন সেটা হলো যে কোথায় যেন একটা ঘাটতি আছে আপনার মনে হচ্ছে বলুন আপনি সত্যি বললেন না একজ্যাক্টলি ঘাটতি বলেন না মিসিং লিঙ্ক একটা মিসিং যে হৃদয়ের ছোঁয়াটা কোথায় কোথায় যেন একটা একটা দায় একটা গ্যাপ আছে হচ্ছে সেই কথাটাই বলছি যে আজকে আপনি যদি বেসরকারি আপনার ইনভেস্টমেন্টের দিকে দেখেন সেখানে আমরা দেখতেছি যে গভর্নমেন্টের এত বড় বড় প্রজেক্ট হওয়ার পরেও বেসরকারি আপনার বিনিয়োগের ক্ষেত্রে যেই গতিটা আমরা আশা করছি সেই গতিটা পাচ্ছি গতিটা পাইনি আমরা এই বেসরকারি বিনিয়োগের প্রসঙ্গে আমরা আসব কিন্তু আমরা একটু হাবিব কাছে ঘুরে আসি হাবিব ভাই দু এক থেকে দু ষোলো আপনার দল জামাত শিবিরকে সাথে নিয়ে জামাত ইসলামকে সাথে নিয়ে ক্ষমতায় ছিল বলা হয় যে তখন উন্নয়নও ছিল না সেই অর্থে সুশাসনও ছিল না এখন আপনারা নির্বাচনের দাবি করছেন কিন্তু সরকার বলে যে তারা উন্নয়নের মহাসড়কে হাঁটছে এবং মানুষ তো ভালো আছে তাহলে মানুষ কেন নতুন নির্বাচনের কথা ভাববে না আপনাকে ধন্য আপনাকে ধন্যবাদ আপনি যে কথা বলেন যে দুই সাল থেকে ষোলো সাল পর্যন্ত বলা হচ্ছে বলা হচ্ছে মানুষ বলছে যে এখানে উন্নয়ন হয়নি আমি যদি আমি পাল্টা প্রশ্ন করি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতটুকু দিন চার দলের জোট ক্ষমতায় ছিল যে ভাষায় আপনি বলেন না কেন

ঢাকা শহরের লোডশেডিং অন্য গ্রামগঞ্জ এখন বহু জায়গায় এখন অনেক লোডশেডিং আছে তারপর এখন বাংলাদেশ সব মাস বিদ্যুৎ পায় নাই আর যে কথাটা আপনি বলতেছেন যে এই যে এই সাত বছর এর সাথে আমাদের এই যে রাস্তাঘাট আজকে আপনি বলেন যে বাংলাদেশের যে কয়েকটা আপনার হাইওয়ে আছে এই সরকার কি একটা করেছে বলেন সিরিয় বলেন রংপুর বলেন নথব সব তো এর সাথে আমরা করে গেছে তাহলে এর সাথে বিরুদ্ধে আন্দোলন করলাম কেন বলেন অবস্থা ধরে আপনি স্থাপনা যদি দেখেন তো এর সাথে তো কম করে নাই তাহলে ওর বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করলাম আজকে মে কেন করেছিলাম এর সাথে কোনো অধিকার ছিল দেশ পরিচালনা করার ও জব দখল করে একটা নির্বাচিত সরকারকে বন্ধুকে নলে উৎখাত করে সে ক্ষমতা চেপে বসেছিল বলে সে যত কিছু করি না কেন মানুষের দিকে তাকায়নি আজকের এই বর্তমান সরকার এই বিশেষ করে এই যে এই দুই বছর আড়াই বছর যে যাচ্ছে এই সরকারের একই অবস্থা এর সাথে তো তাও একটা ওই ভিত্তি ছিল যে সামরিক বাহিনীকে সে নিয়ন্ত্রণে রেখে

অটোমেটিক্যালি তো গিয়ে ভোট দিত আমাদের পক্ষে দেশ যদি ভালো চলতো ভালো থাকতো মানুষ যদি ভালো অবস্থা থাকতো ভালো খেতো ভালো পড়তো তাহলে তো ভোটের ক্ষেত্রে তো সিল মারার দরকার ছিল না প্রশাসনকে তো এইভাবে দলীয়ভাবে নিয়ে একশো পঁয়তাল্লিশ জন মানুষ জীবনহানি করার দরকার ছিল না আসলে দেখেন আপনি হিসাব করে দেখেন যে দুই হাজার সাত সাল থেকে আট সাল থেকে ক্ষমতা পর থেকে এখন পর্যন্ত যেটা আপনি দেখেন যে দিনে 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 আপনার কত গার্ভিস বন্ধ হয়ে গেছে আপনি বলুন যে হ্যাঁ একশো বার্তায় পারবে তো কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা সম্পর্ন করছে তাহলে আমার কথা শেষ করি এবং দেখেন যে এই পর্যন্ত আজকে এই সাত বছর একেবারে সরকার আজান দিয়ে অর্থাৎ জানান দিয়ে তারা কোন ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সংযোগ দেয় না কোন ইন্ডাস্ট্রিতে গ্যাস সংযোগ দেয় না আজকে পাঁচ সাত বছর ধরে কোনো আবাসনে কোনো ব্যাট বিদ্যুৎ দেয় না গ্যাস দেয় না আজকে বিশ হাজার এর উপর ফ্ল্যাট আজকে পড়ে আছে আবাসন শিল্প ধ্বংস হয়ে গেছে আবাসন শিল্পের সাথে কি এই কয়েকজন ডেভেলপার জড়িত

উন্নয়ন ও সুশাসন নিয়ে আমাদের আজকের সংযোগ বিরতির পর আরেকবার স্বাগত ফাইজুলক রাজু যে কথাটা হাবিব ভাই বলছিলেন যে আওয়ামী লীগের জন্য উন্নয়ন এবং সুশাসন বিশেষ করে সুশাসন অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটোই অপরচুনিটি এই কারণে সেই অর্থে শক্তিশালী কোনো বিরোধী দল নেই এখন রাজনৈতিক স্থিতিশীলতা আছে জ্বালাও পরাও এই মুহূর্তে নেই ফলে এক অপরচুনিটি আবার চ্যালেঞ্জ এই কারণে চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগ নিজেই একটা বড় ধরনের বাধা আওয়ামী লীগের জন্য সরকারের জন্য সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে ইউপি নির্বাচনে যেইভাবে আমরা সহিংসতা দেখেছি নিজেদের ভিতরে এইটা সুশাসনের কোনো ইঙ্গিত বহন করে না এবং আমি হাবিব রহমান হাবিবের এই জায়গাটার সাথে একমত এবং এই জায়গাগুলোকে এই যে অপরচুনিটি এবং চ্যালেঞ্জ এইটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগের চিন্তা জায়গাটা আসলে কোথায় আমি আপনাকে বলি যে আমি হাবিবাইয়ের যে এটা অবজারভেশনটা সেটার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে একমতামের বিরোধীভাবে এটাকে আমি প্রত্যাখ্যান করছি সেটা হচ্ছে যে ইউপি ইলেকশনের যে ব্যাপারটা হাবিব বলছেন দেখেন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের বিকাশে নির্বাচন খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক রাজনৈতিক দলটি একটি অন্যতম একটি শক্তি এটা কোনো মানে অস্বীকার করার কোনো উপায় নাই এখন তারা মেইন মানে পার্লামেন্টের ভিতরে নাই বাট পার্লামেন্টের বাইরে আছে সামহাও এখন এই জায়গায় বিএনপি সরকার যেভাবে আমাদের বিশেষ করে আমাদের দল যেভাবে আশা করেছিল যে তারা এই ইলেকশনে হোল হার্টেডলি আসবে সেই জায়গাটা কিন্তু বিএনপি আসে না এখানে তাদের একটি বিএনপি না আমি আপনাকে বলি না না এখানে এই এই জায়গাটাতেই কিন্তু সমস্যাটা হয়েছে বিকজ আপনি যদি ব্যালেন্স নষ্ট করেন গণতন্ত্রের যে ব্যালেন্সিং ফ্যাক্টর আপনার মাধ্যমে আমি একটি শক্তিতে পরিণত হই ওই জায়গাটাতে আপনি আমাকে কিন্তু একা ফেলে গেছেন সেইটা কিন্তু অপরচুনিটি হতে পারে অপরচুনিটি অপরচুনিটি অবস্ট্রাকশন তৈরি করে এবং এক্স্যাক্টলি তাই হয়েছে আমি এই জন্য বলছি ব্যাখ্যাটা আরো আরেকটু গভীরে যেতে চাই বিএনপি যদি হোলহাট যদি ইলেকশনটাতে আসতো যেভাবে তারা মানে আমরা আসতে দিন তাদের আরেকটা বড় একটা কিন্তু আপনার বাস্তবতা যে তাদের তবে আপনি দেখেন ক্রিমিনাল অফেন্সের চার্জে তাদের কোন 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 ক্যান্ডিডেট ছিল এটার যদি একটা লিস্ট তারা যদি দেখাতে পারতো তাহলে কিন্তু এই জিনিসটা মোর জাস্টিফাইড হতো ওই আপনার মেঠো বক্তৃতার মতো যদি বলে যায় যে আমাদের ক্যান্ডিডেটরা সবাই দৌড়ের উপর ছিল কেউ আসতে পারে না বা সব আপনার লুকানো ছিল আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এটা কিন্তু ঠিক না কিন্তু মাধ্যমে তো প্রচুর চিত্র বেরিয়ে এসছে যে বিএনপি ক্যান্ডিডেটের বাড়িতে হামলা কেন্দ্রে হামলা তাদের মিছিলে হামলা না এইখানে আমি বলি যে আমরা কিন্তু একদম বাস্তবতার বাইরে না তবে এই যে ইউপি ইলেকশনের ব্যাপারটা একদম তো লেভেলে না তারা তো বেশ কয়েকটা ইলেকশনে জিতেছে এর আগে উপজেলায় জিতেছে এবার ইলেকশনে জিতেছে এবং এর আগে যেটা হয়েছে 2013 সালে সেটা তো মেজর যে মিউনিসিপাল গুলো সেখানে কিন্তু তারা জিতেছে ওই ট্রেন্ডটা যদি তারা বজায় রাখতে দিত এবং আন্তরিকতা প্রকাশ করত গণতন্ত্রের আপনার যাত্রার যে আমরা জায়গাটায় ছিলাম সেই জায়গা থেকে যদি তারা এই ব্যালেন্সিং ফ্যাক্টরটাকে নষ্ট না করত তাইলে কিন্তু বিএনপি ছিল কি ওভার এমবিশাস বিএনপি এমন নির্বাচন চায় যে নির্বাচনে বিএনপি আগেই জিতবে নির্বাচন আগে এরকম নির্বাচন কি আমাদের সংস্কৃতি নয় না না এই এখন এখন এই জিনিসগুলো হয়ে গেছে কি আস্তে আস্তে কিন্তু দেখলাম আস্তে শুনুন যতই তারা এই নির্বাচনের পথে থেকে দূরে থাকবে রাজনীতির থেকে কিন্তু তারা অনেক দূর সরে যাচ্ছে এবং তাতে করে তাদের ক্ষতি তারা সাধিত করছে আজকে দেখেন বিএনপির যিনি নেত্রী কিছু দুই দিন আগে দেখলাম একটা ইফতার মাহফিল উনি বলেছেন যে সরকারের পদত্যাগ করা উচিত কেন ডেভিড ক্যামেরনকে দেখে আরে সেখানে তো শুধু ডেভিড ক্যামেরন একা পদত্যাগ করছে তার সরকার তো পদত্যাগ করছে না সবচেয়ে বড় কথা যদি পদত্যাগ করতেই হয় ব্রিটিশ কালচারটা কি আমরা দেখে আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ব্রিটিশ যারা বিরোধী দল ছিল ক্ষমতা নেওয়া জন্য তারাই কিন্তু দলকে ক্ষমতা নেওয়ার জন্য তাদের যিনি নেত্রী বা নেতা ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন স্বেচ্ছায়

হ্যালো নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যাঁ আমি বিপ্রদীপ আলম বলছি বিপ্রদীপ আলম জি শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ ক্যাডারমেন্ট থেকে বলছি আলম ক্যাডারমেন্ট থেকে বলছি আমি আমি হাইবুর আমার সাথে প্রশ্ন আপনি টেলিফোন টেলিভিশনটা একটু বন্ধও রাখেন সাউন্ডটা কম জি এবার বলুন হ্যাঁ যে বগুমন্ত হওয়ার পর তো 21 বছর যে আমলিকন এই সিনে ছিল না রাজনীতি সিনে তখনই তো ওনারা মধ্যে দেশ করা উচিত ছিল তখন পারেনি কেন তারা আর তাছাড়া যত কার্পের কথা বলে তারা সবই রহমান যেমন বানাতে পারতেন উনি তো একটা সেটের কমান্ডার ছিল মাত্র জিও রহমান আরো দশটা সেটার কমান্ডার ছিল তাদের পায়ে গুলি লাগছে যুদ্ধ করছে তারা প্রকাশ্য জিও রহমান কোথায় যুদ্ধ করছে তার কোনো নেই ঠিকানাও নেই তার বড় প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমলিক সরকার সরকার বৃহত্তম ভদে দিয়েছিল জিয়ার রহমান যুদ্ধ করে নাই এটা কি আপনি প্রমাণ করতে পারেন যার নামে জেট ফোর্স হয়েছে এবং এই পৃথিবীতে আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে এত জনপ্রিয় এত বেশি সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আসন নিয়ে পৃথিবীতে মানে সমর্থন পায় নাই তার মত লোককে সবচেয়ে দুঃখর ব্যাপার যেটা তার দলের লোকেরা খন্দকার মোস্তাকের নেতৃত্বে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ঘটনা ঘটানোর পর আওয়ামী লীগের প্রায় সমস্ত এমপিরা মন্ত্রিসভায় যোগ দিয়েছিল বঙ্গবন্ধু লাশ বত্রিশ সময় পড়ে থাকা অবস্থায় এবং জিয়া রহমানের সেখানে কোনো ভূমিকা ছিল না এবং বঙ্গবন্ধু হত্যার যে রাস্তা তৈরি করেছিল জাসদ জিয়া রহমান কোনো সময় ক্ষমতায় আসে নাই

তা বেশ কিছু বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু রূপপুর পাওয়ার প্ল্যান্ট আমরা দেখছি যে মগবাজার ফ্লাইওভার কুরিল বাস্তবায়ন আগেই হয়েছে এই যে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো আছে সেইগুলোতে নিজস্ব অর্থায়ন হচ্ছে এটা নিশ্চয়ই একটি আমাদের কৃতিত্বের ব্যাপার কিন্তু অনেকগুলো প্রকল্প সঠিক সময়ে শেষ হচ্ছে না এবং প্রকল্পের সুশাসনীয় প্রশ্ন উঠেছে গভর্নেন্স নিয়ে প্রশ্ন উঠেছে বাস্তবায়ন এবং তার কোয়ালিটি নিয়ে এই জায়গাগুলো যদি আপনি একটু বলেন যে এখানেও তো সুশাসনের বিষয় জড়িত না আপনার এই যে যখন আমরা বললাম না যে দক্ষতা এবং আপনার ট্রান্সপারেন্সি যেটা স্বচ্ছতা এখন আপনি দেখেন একটা প্রজেক্ট আপনি পাঁচশো কোটি টাকা দিয়ে আপনার তিন বছরে হবে তিন বছরের মধ্যে প্রজেক্টটা হলো না তারপর আরও তিন বছর বাড়ানো হলো আর চারশো কোটি টাকা দেওয়া হলো হলো না তারপরে আবার দেখা যাচ্ছে আরও দুশো কোটি টাকা দিয়ে হয়তো আরও এক ম্যাথ বাড়ানো হলো সর্বশেষ আপনার প্রাণী মিষ্টি কিন্তু বললেন যে দুইবারের বেশি আপনার টাইম বাড়ানো যাবে না তো এখন আমি যদি জানি যে আমি একবার যদি ডিফল্ট হয় তাহলে আরেকবার বাড়ানো যাবে আরেকবার ডিফল্ট হলে আরেকবার বাড়ানো যাবে এবং প্রত্যেকবার যদি আমি এখানে অ্যাড করতে পারি তাহলে মানে আপনার কিন্তু গুড গুড গভর্নেন্সের একটা জায়গা কিন্তু এখানে যে আপনি যে গভর্নমেন্টের পাবলিকের যে রিসোর্স সরকারের যে রিসোর্স মানে ট্যাক্সের মানি বলেন মেনলি আর কি তো সেই ট্যাক্সের মানিটা যেমন আপনি যখন স্পেন্ড করছেন কোয়ালিটি আপনি মেনটেন করতে পারছেন কিনা এবং আপনার এই প্রশ্নে কিন্তু আসছে আপনি দেখেন যে অনেকগুলো টাইমলি হয় নাই শুধু না এরপরে কিন্তু টাইম করতে হয়েছে এবং এবং বরাদ্দ অনেক বাড়াইতে করেছে এটা এই প্র্যাকটিস যখন চলতে থাকে তখন কিন্তু আপনার পরের পরে যারা প্রজেক্ট নেয় তারা কিন্তু একই এই একই পন্থায় কিন্তু আপনারা অবলম্বন করে তো সে জায়গায় একটাও আমাদের সক্ষমতা বেড়েছে আপনি যে কথা বললেন যে এত বড় বড় প্রজেক্ট নিজের স্বার্থায়নে আমরা করতে পারছি এবং এই পদ্মা সেতু আপনার যখন আপনার এই যে আমাদের এই রিজার্ভ যখন আপনার ষোলো সতেরো বিলিয়ন ডলার ছিল তখন কিন্তু আমরা সাহস করি না যে পদ্মা সেতু নিজে নিজেদের টাকা দিয়ে করে ফেলতে পারবো এখন আমরা যখন দেখছি কারণ পদ্মা সেতুতে একটা বড় কম্পোনেন্ট আপনার লাগবে ডলারে এখন দেখছি আমার বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ আছে তো এখন প্রথমে হলো আপনার আমি যদি বড় প্রজেক্ট নিতে চাই আমার টাকা লাগবে কারণ সরকার সরকার তো প্রজেক্ট নেবে তাহলে টাকা লাগবে মানে কি জনগণের কাছ থেকে আমার ট্যাক্স করে কালেক্ট করতে হবে সেটা কিন্তু আমরা পারছি দুই লক্ষর উপরে কিন্তু দুই লক্ষ তিন হাজার কোটি টাকা কিন্তু গত আপনার ট্যাক্স কালেকশন হয়েছে তো এখন আমরা কালেক্ট করতে পারছি কিন্তু তার মানে ইকোনমিক অ্যাক্টিভিটি এত বেশি এক্সপ্যান্ড করেছে যে এত বেশি রিসোর্স আমরা কালেক্ট করতে পারছি সেই জন্য আমরা আমাদের বড় বড় প্রজেক্ট নিতে পারছি এবং ডলার যেহেতু আমাদের আছে রেমিটেন্স এবং এক্সপোর্ট ফ্লো থেকে সে আমরা কনভার্ট করে আপনার ডলারের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা মানে মিট করতে পারবো এবং বহির্বিশ্বে যাদের কাছ থেকে আমরা কন্ট্রাক্ট নিব বা যাদেরকে কন্ট্রাক্ট দিব তারাও জানে যে বাংলাদেশের সেই সক্ষমতা আছে এখন তাদের সাথে করলে তারা ডলারের ডিফল্ট হবে না টাকাতে ডিফল্ট হবে না তো সেইগুলো আপনি বলবেন যে আমাদের সক্ষমতা অবশ্যই বেড়েছে প্রায় চারশো পাঁচশো কোটি টাকা একসময় বাজেট ছিল আর এখন সাড়ে তিন লক্ষ কোটি টাকা বাজেট ঠিক আছে এটা অর্থমন্ত্রী বারবার বলছে যে আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে যে মানিটা আমাদের টাকা সেই টাকা খরচ করার সময় আমাদের ট্রান্সপারেন্সির যে বিষয়টা প্রক্রিয়মেন্টের যে রুল সেগুলো অনেক শিথিল এবং গভর্নমেন্টের প্রোকিউরমেন্টের যে রোলটা সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং অন্যরা কিন্তু এটা অ্যাপ্রুভ করে না শেষ দিকে তার মানে কি তার মানে আমরা এই স্বচ্ছতার দিক থেকে যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা গ্লোবালি সেটা কিন্তু আমাদের লোকাল ফান্ড যেটা খরচ করছে সেখানে আমরা পাচ্ছি আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি ঠিকই কিন্তু যদি ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও চিন্তা করি আমরা বেশ পিছিয়ে আছি আমরা একই টাকা দিয়ে আরো বেশি উন্নয়ন করতে পারতাম আরো বেশি ওয়েলফেয়ার বা কল আর আলোচনা কিন্তু আরো একটা বিরতি সময় দর্শক দেখছেন 71 সংযোগ আরো একটা বিরতি সাথে থাকুন

ক্ষেত্রে এবং দল কটে আওয়ামী লীগ না স্বতন্ত্র পার্টি তারপরে হলো বেনপি বিদ্রোহী পার্টি ওই তো স্বতন্ত্র বিদ্রোহী পার্টি সারা বাংলাদেশ তাই না আওয়ামী লীগ তো নিজের দলের সাথে নিজের মোকাবেলা করছে

এখন আপনাদের তেলের দাম কমার কারণে রডের দাম কম স্টিলের দাম কম সিমেন্টের দাম কম সব জিনিসের দাম কম উনি যে কথাটা বললেন ওইটা আসল এই যে নিজের অর্থ দিয়ে করতে হয়েছে কি এখানে লুটপাটটা হচ্ছে আট হাজার নয় হাজার কোটি এগারো হাজার কোটি টাকা উনত্রিশ হাজার কোটি টাকা আরও কত টাকা যাওয়া তার ঠিক না ভাইয়া আর এই যে কথাগুলি যে বলা হলো মকবাজার এই যে ফোর লেন চিটাগাং কবে শুরু হয়েছে আট বছর আগে এর ভিতর কত লোক মরেও গেছে ফোর ল্যান্ডের স্বপ্ন থেকে এবং এখানে কত টাকা বাড়ছে চারশো কোটি টাকার প্রজেক্ট হয়েছে মগবাজার চোদ্দ কোটি টাকা এই যে লুটপাটটা হচ্ছে আর লুটপাটে তো অন্ত যে কারণে আজকে বাংলাদেশ সুশাসন একেবারে নেই বলেই অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে যে নদীর চুরি নাকি

বাংলা উন্নয়ন হচ্ছে প্রকল্প বাস্তবায় মানুষ সুশাসনের ছোঁয়াটা চায় সেটা সরকার এখন পর্যন্ত কতটুকু দিতে পেরেছে আগামী দিনগুলোতে প্রতিক্রিয়াটা কি দেখেন একটা জিনিস কিন্তু আমি আপনাকে বলি যে গভর্নেন্স অ্যান্ড গভর্নমেন্ট এক জিনিস না কিন্তু ইটস নট সিনোনিমাস অর্থাৎ গভর্নেন্স ইজ নট গভর্নমেন্ট কিন্তু তো গভর্নমেন্ট আপনার একটা অন্য জিনিস কমপ্লিটলি এখানে সুশাসনের যে ব্যাপারগুলো আসে এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা স্টেক হোল্ডার অর্থাৎ এবং এখানে আরেকগুলো ব্যাপার আছে বিশেষ করে মিডিয়া আপনি দেখেন আজকে যেমন যদি শুধু শিক্ষাখাতের কথাটা বলি আমি এখানে উঠাই নিয়ে আসি শিক্ষা সময় বলি শুধু এই জন্য বলি যে বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রয়োজন এটা আমরা সবসময় বলি কিন্তু এখানে একটা জিনিস দেখেন শিক্ষাখাতের এই যে বরাদ্দ এবং এটার যে প্রাতিষ্ঠানিক যে এটার যে ব্যয়গুলো হয় শিক্ষার বিস্তারের জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গায় সরকারের সর্বোচ্চ আপনার এই স্বচ্ছতা আমরা যে কোনো সরকার ক্ষমতায় থাকুক এবং যে কোনো সরকার আপনার পরিচালনা করুক এই জিনিসগুলা আর

এখানে আছে অ্যাট দ্য সেম টাইম দেশের অপরচুনিটি এবং চ্যালেঞ্জ যেটা এই দুইটার মাঝখানে আপনার যদি আপনার আপনি যদি গ্যাপ যেটা সেটাকে কমাইতে চান তাহলে গুড গভর্নেন্সটা দরকার আর আওয়ামী লীগের আগের গভর্নমেন্টের থার্ড ইয়ার পর্যন্ত কিন্তু আপনার ইকোনমি খুব ভালো যাচ্ছিলো এবং এরপরে আপনার যখনই আপনার পলিটিক্যাল ট্রানজেকশনটা চলে আসলো সেখানে আপনার যখন দেখলেন যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি

সূচকে বাংলাদেশ গেল কয়েক দশকে ভালো অর্জন করেছে কিন্তু এই উন্নয়নকে আরও কয়েক কদম এগিয়ে নেওয়া সম্ভব সুফলও সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব যদি সুশাসন প্রতিষ্ঠায় দেশ আরেকটু মনোযোগী হয় সেই প্রত্যাশা থাকলো আজকের মতো একাত্তর সংযোগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন একাত্তরের সাথে থাকবেন